জবাই কিংবা হত্যা করে নয়, বরং প্রাণীর কোষ থেকে গবেষণাগারেই তৈরি হচ্ছে মাংস। শুনতে অবাক লাগলেও ঠিকই শুনেছেন। স্টেক বিশেষ করে ওয়াগো বিফে চর্বি, পেশি এবং শিরা রয়েছে যা মার্বেলিং এফেক্ট সৃষ্টি করে, আর 3D প্রিন্টিং টেকনিক ব্যবহার করে সেটাই হুবহু তৈরি করতে সক্ষম হয়েছেন ওসাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। ল্যাবে প্রস্তুত করা এই মাংস প্রস্তুত করা হয়েছে জীবিত প্রাণী দেহের কোষ ব্যবহার করে। জীবিত প্রাণী থেকে কোষ সংগ্রহ করে সেটিকে একটু একটু করে পরিণত করা হয়েছে মাংসের স্টেকে। এর আগে জীবন্ত মুরগির কোষ ব্যবহার করে কৃত্রিম মুরগি তৈরি করে সাড়া ফেলে দিয়েছিল মার্কিন খাদ্যপণ্য প্রস্তুতকারী কোম্পানি আপসাইড ফুড। বিস্ময়কর হলেও সত্যি, সম্প্রতি গবেষণাগারে প্রস্তুত করা মাংসকে খাদ্যপণ্য হিসেবে উপযোগী ও ঝুঁকিমুক্ত বলেও রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ সম্পর্কিত নিয়ন্ত্রণ সংস্থা US ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন FDA। জুবার রহমান, মাইটিভি নিউজ ডেস্ক।